কফি থেকে কেনা হট চকলেটে মাত্র এক চুমুক দিয়েই হানা জ্যাকবস নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে তেরোতম জন্মদিন উদযাপনে গিয়ে এই ঘটনা ঘটে অথচ হানা জেক মা নিজে কিনে এনেছিলেন মেয়ের জন্য হট চকলেট পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় কস্টা কফির একটি শাখা থেকে কেনা হয় হট চকলেটটি দুধে মারাত্মক অ্যালার্জি ছিল হানা জ্যাকবস তাই হট চকলেটটি বানানো উচিত ছিল সয়া মিল্ক দিয়ে কিন্তু বাড়ানো হয়েছিল সাধারণ গরুর দুধ দিয়ে ওয়ালথাম স্টক করোনার্স কোর্টে পাঁচ দিনের শুনানি শেষে জানা যায় কস্টা কর্মীদের অ্যালার্জি বিষয়ে প্রশিক্ষণের ঘাটতি ছিল ইমিগ্রেন্ট কর্মীদের জন্য বিদেশি ভাষা বুঝতে না পারার কারণে অ্যালার্জি বিষয়ে প্রশিক্ষণ সঠিকভাবে হয়নি করোনার্স কোর্টে এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলা হয়নি The assistant coroner said that there was insufficient evidence to record a verdict of unlawful killing on the balance of probabilities. but she has reached a narrative conclusion, recording that hannah's death was as a result of a failure to follow the process in place to discuss allergens and miscommunicating with her mother. she is also going to raise concerns about schools like hannah's which have policies of storing epipens but banning students from carrying themselves on their way to and from school. Coroner's Hannah Jacobs,

অ্যালার্জি বিষয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন প্যাকেটজাত খাবারে এখন সবগুলো খাদ্য উপাদানের নাম ছাপা থাকে নাতাসা আদনান লাপারুজ নামের পনেরো বছরের এক কিশোরী মৃত্যুবরণ করার পর দু সালে ব্রিটেনে এই নিয়ম চালু হয়

এক বিবৃতিতে কফি কর্তৃপক্ষ বলেছে হানা জেকবসের মৃত্যু একটি দুঃখজনক ঘটনা তার পরিবার ও স্বজনের প্রতি রয়েছে আমাদের আন্তরিক ভাবনা করোনার স্কোর্টের প্রতিবেদন ও মন্তব্যগুলোকে আন্তরিকভাবে বিবেচনায় নিয়ে আমরা দ্রুত পদক্ষেপ নেব হানা জেকবসের মা জানেন কোনো পদক্ষেপই তার মেয়েকে আর ফিরিয়া আনবে না তিনি আশা করেন নতুন পদক্ষেপ এবং অ্যালার্জি সংক্রান্ত সচেতনতা ও শিক্ষা ছড়িয়ে দিতে পারলে অনেক পিতামাতার সন্তানের জীবন বেঁচে যাবে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মানুষের অন্যতম বড় ব্যবসা ও পেশা রেস্টুরেন্ট ও টেকওয়ে তাই কারির ইন্ডাস্ট্রিতে খাদ্যের অ্যালার্জি বিষয়ক সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণের পরিসর বৃদ্ধি জরুরি